কাদিয়ানি একটা বাতিল ধর্মের নাম, যাদের কাজ এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, এরা একটা আলাদা ধর্ম এটাই বলতে পারো, এরা একটা বাতিল ধর্ম। কাদিয়ানিরা আজ থেকে 10 বছর আগে যে জনসংখ্যা বাংলাদেশে ছিল অথবা 5 বছর আগে এখন তার চাইতে দ্বিগুণ, তাদের পরিশ্রমে তাদের দাওয়াতি প্ল্যাটফর্মে তারা তাদের সংখ্যা বাড়িয়েছে। বর্তমান সময়ে আরেকটা ফিতনার নাম হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ ইমাম বিধ্বংসী একটা ফিতনার নাম। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই যে মুসলমানদেরকে ইমান ধ্বংস করছে, মুসলমানদেরকে দিন থেকে বেদিনের পথে নিয়ে যাচ্ছে খ্রিস্টান মিশনারি হিজবুত তাওহীদ কাদিয়ানি, এরা ওদের দাওয়াতি কাজের মাধ্যম দিয়ে এটা করছে। তো তার মানে আমাদেরও কিছু দায়ীর প্রয়োজন, যারা এই মুসলমান থেকে খ্রিস্টানে রূপান্তরিত হওয়া মুসলমানগুলোকে আবারও দিনের বোঝ বোঝাবে এবং আবারও ইসলামের প্রতি তাদেরকে আহ্বান করবে। এজন্য কিসের প্রয়োজন? দায়ী, মানে যারা দিনের প্রচার করবে। আমি এটা মনে করি যারা চুক্তি করে আলোচনা করে এরা দায়ী নয়, এরা বক্তা। এরা কি? বক্তা। তো তোমাকে দায়ী, তোমাকে বক্তা হওয়া যাবে না, তোমাকে দায়ী হতে হবে। দায়ী কেন হবা? আর একটা ঘটনা তোমাকে বলি সংক্ষিপ্ত। একজন মানুষ দাওরা শেষ করলো, মানে পড়াশোনা এই লেভেল যেটা কম এই লেভেল সেটা শেষ করলো, করার পরে সবাই একটা একটা করে চাকরি বাঁচিয়ে নিয়েছে, উনি চাকরি করলেন না, উনি এই পার্বত্য অঞ্চলগুলোতে ঘুরলেন, খুব পরিশ্রম করলেন যে কোথায় কোথায় মুসলমান পরিবারকে খ্রিস্টান বানানো হয়েছে, কোথায় কোথায় মুসলমানদের ইমান বিধ্বংস করা হয়েছে। তারপরে উনি কী করতেন, লিখনী নামে একটা পত্রিকা আমি বহুদিন আগে পড়েছিলাম, প্রায় 10 বছর আগে অথবা 8-9 বছর আগে, ওখানে একটা সাক্ষাৎকার করেছিলাম, গ্রামের নাম তো আমার মনে নেই। তা উনি বলছেন, আজ থেকে 1 বছর আগে এই গ্রামে আমি এসেছিলাম, 2 বছর কিংবা 3 বছর আগে গ্রামে এসেছিলাম, তখন কিছু পরিবার খ্রিস্টান ছিল, 3 বছর পরে আমি এখানে এসেছি, আমার দাড়ি টুপি আমাকে গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না, মানে গোটা পরিবারে খ্রিস্টান হয়ে গেছে, ঢুকতে দেওয়া হচ্ছে না, দাড়ি টুপি দেখে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো তারা তাদের দাওয়াতি প্ল্যাটফর্ম দাঁড়িয়ে রেখেছে, দাওয়াতি কাজ চলছে। তো ইনি কী করেন, যখন দেখেন দাড়ি টুপি পরে যেতে দিচ্ছে না, তখন ইনি কী করতেন, গায়ের জামাটা খুলতেন, এই গেঞ্জিটা সাদা গেঞ্জি এই নর্মাল গেঞ্জিটা ছিঁড়তেন, ছিঁড়ে ছিঁড়ে কিছু সবজি মাথায় উঠাতেন ঝাঁকি ঝাঁকাতা করে নিয়ে বাড়ি বাড়ি যেতেন। মূলত তিনি সবজি বিক্রি করতে যেতেন না, তিনি একটা রুমে ঢুকতেন, ঘরে ঢুকতেন, ওই সমস্ত মানুষগুলোকে ইসলামের কথা বোঝাতেন, দিনের কথা বোঝাতেন। এটাই দাওয়া, এটাই হচ্ছে অরিজিনাল দাওয়া, দিনের পথ প্রচার করা, প্রসার করা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা দিন শিক্ষা গ্রহণ করছি দায়ী হওয়ার জন্য। কী হওয়ার জন্য? প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে দায়ী। আমরা মনে করি আমি ইসলাম শিখিনি, আমি আবার কীভাবে দায়ী হলাম, আমার তো ওটা দায়িত্ব না। যারা ইসলাম শিখেছে তাদেরই কাজ এটা, দিনের প্রচার করা, দিনের দাওয়াত দেওয়া। যে না, এটা ভুল ধারণা। আপনি সলাৎ পড়েন, অন্তত আপনি সলাৎ পড়েন, তাহলে আপনার দায়িত্ব অপর মানুষকে সলাতের কথা বলা। আপনি জেনারেলি শিক্ষিত মানুষ হতে পারেন, আপনি ইসলাম না জানা থাকতে পারে, আপনার কম জানা থাকতে পারে, কিন্তু আপনি সলাৎ পড়া মানুষ, আপনাকে সলাতের কথা অন্যজনকে বলা এটা আপনার দায়িত্ব। আপনি এটা আজকের সমাজে, আমাদের সমাজের মানুষগুলো 5 বছর হলে সলাৎ আদায় করে, বলতে পারবে না 5 বছরে কোনোদিন 5টা মানুষকে সলাতে আসার সময় বলেছি আসেন ভাই সলাৎ আদায় করি, বলে না। মানুষ দাওয়াতের গুরুত্বটা আজকে ভুলে গেছে। আজকে 5 বছর ধরে সলাৎ আদায় করে উনি নিজে, কিন্তু 5 বছরে 5 জন মানুষকে কোনোদিন বলেনি আসেন একটু সলাৎ আদায় করি। এটা আমাদের দুর্বলতা। লন্ডন থেকে আসে একজন মানুষ, কোটি কোটি টাকা নিজে উপার্জন করলো, সব টাকা নিয়ে এ দেশে আসলো, কারণ এ দেশে একটা গরিব রাষ্ট্র। চট্টগ্রামের ওদিকে বিশাল একটা হসপিটাল করলেন, উনি ওনার হসপিটালের প্ররোচনায় হাজারো মানুষকে, হাজারো মুসলমানকে খ্রিস্টান বানিয়েছেন। এই তো কিছুদিন আগে নওগাঁর এক জায়গায় মাটি দেওয়া হয়েছে, দেওয়ার পরে লোকজন এসে তাকে মাটি থেকে কবর থেকে উঠাবে, লোকজন বাধা দিয়েছে, তখন বলছে ইনি আমাদের ধর্মের লোক। কিভাবে? যারা মুসলমান থেকে খ্রিস্টান হয়, পুরুষ হলে উরুর ভিতরে একটা সিল মেরে দেওয়া হয়, মহিলা হলে স্তনের নিচে একটা সিল মেরে দেওয়া হয়, যে সিলটা কোনোদিন ওঠে না। ওরা তখন কবর থেকে লাশটা উঠানোর পরে দেখায় যে এটা আমাদের লোক, আমাদের ধর্মের লোক, তখন লাশ ওরা নিয়ে যায়, নিয়ে যায় নিজের মতো, যেটা নিজেদের সংস্কৃতি সে অনুযায়ী তারা সেটা সমাধি যে কোনো মাধ্যম দিয়ে সেটা শেষ করে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এরকম বললে আমি অনেক কথা বলতে পারবো, অনেক ঘটনা ইতিহাস বলা যাবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নাবির পরিভাষায় যারা উত্তম চরিত্রের মানুষ, আল্লাহ যাদেরকে উত্তম বলেছে, আল্লাহর নাবি যাদেরকে উত্তম বলেছে, তাদের মধ্যে এক শ্রেণীর উত্তম মানুষ হচ্ছে যারা মানুষকে আল্লাহ রাস্তায় ডাকে। ওমান আহসানু কওলাম মিনাল
দা ইলাল্লাহ, আল্লাহর না, আল্লাহ নিজেই এরকম কথা অনেক জায়গায় বলেছে। ওই সমস্ত মানুষই আল্লাহর নিকট উত্তম যারা মানুষকে ভালো কথার মাধ্যম দিয়ে ডাকবে, আহ্বান করবে। তো আমি যেটা বলছিলাম, আজকে আমরা আমাদের ছাত্র ভাইয়েরা অনেক সময় যারা পড়াশোনা করে তারা রিজিক নিয়ে টেনশন করে, কোথায় যাব, চাকরি করব, কি করব না করব। মনে রাখতে হবে রিজিকের রিজিক আল্লাহ দিবেন, শুধু আপনি দাওয়ার কাজটা চালিয়ে যান। রিজিক ঠেকবে না কোনোদিন, মরা পর্যন্ত আল্লাহ কি খাবেন সে রিজিক আল্লাহ লিখে দিয়েছে। আপনি হাজার চেষ্টা করলেও একটা চাল আপনার কপালে আর বেশি আসবে না। মনে রাখবেন যা রিজিক মৃত্যু পর্যন্ত যা খাবেন আল্লাহ সেটা নির্ধারণ করে রেখে দিয়েছেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, ছোট ভাইদের ভিতরে যারা বুঝবান, যারা অন্তত কথাটা বুঝতে পারবা, তাদেরকে বলতে চাচ্ছি নিজেকে দায়ী হিসেবে গড়ে তুলতে হবে, যে আমি একজন দায়ী, আমাকে এই পড়াশোনার শেষে দাওয়ার কাজ করতে হবে, দিনের প্রচার ও প্রসারণা করতে হবে, দিনের পথে মানুষকে আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে, আর এই নিয়তেই পড়াশোনা করতে হবে। এখন আমরা তো অনেক ছাত্র পড়াশোনা করি, আল্লাহ এদের মধ্যে কাউকে কবুল করেন কাউকে কবুল করেন না, আমি কি করতে পারি? আমরা বলবো না আমি কি করতে পারি? ছাত্র ভাই বিশেষ করে তোমরা পরিশ্রম করতে হবে, আর আল্লাহর সন্তুষ্টি যেই কাজে সেই কাজ করতে হবে। আমার পার্শ্ববর্তী ছোট ভাই, আমি বড় ও ছোট, ও কিছু করতে পারে না, বেড গোছাতে পারে না, খাবার ঠিকভাবে খেতে পারে না, কাপড় পরিষ্কার করতে পারে না, অথবা অসুস্থ, সবসময় ছোট ভাইদেরকে সেবা যত্ন করবা। সেবা যত্ন করলে আল্লাহ এর বিনিময়ে একটা প্রতিদান দেয়। শিক্ষকদের সেবা করবা, এর বিনিময়ে আল্লাহ একটা প্রতিদান দেয়। ছোট ভাইয়ের সেবা যত্ন করবা, এর বিনিময়ে আল্লাহ একটা প্রতিদান দেয়। পরিশ্রম তো করতেই হবে, পড়াশোনা পড়াশোনা ঠিক রাখতেই হবে, এটা সবার আগে। তারপরে পড়াশোনা যখন শেষ লেভেলে চলে আসবে তখন নিজেকে দায়ী হিসেবে গড়ে তুলতে হবে। হ্যাঁ, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু আমার একটা প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি আমি দাওয়ার কাজ করতে পারি, আমি এই গ্রামে ঘুরতে পারি, আমি এই গ্রামের মানুষগুলোকে সালাতের কথা বলতে পারি, আমি আজকে অমুক মসজিদে যেতে পারি, মাগরিবের পরে আসর পরে এশার পরে মানুষকে দিনের কথা বলতে পারি, আমি মাদ্রাসার শিক্ষক হয়ে গেলাম, আমার দায়িত্ব শেষ, সেটা নয়, আমি দিনের কাজ করতে পারি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, বর্তমান সময়ে দায়ীর অতীব প্রয়োজন, খুব জরুরি। যেমন তোমাদের জেলাতেই দেখো, এই লক্ষ্মীপুরে এই জেলাতেই দেখো দিনের কাজ কত প্রয়োজন। আজকে অনেক মানুষ যারা মাজার পূজার সাথে সম্পৃক্ত, অনেক মানুষ পীর মুরিদের সাথে সম্পৃক্ত, অনেক মানুষ যারা সহিদে বোঝে না, অনেক মানুষ যারা সঠিক দিন বোঝে না, তাহলে এই মানুষগুলোকে দিন বোঝাতে হবে না? এই মানুষগুলোর নিকটে সঠিক দিনের দাওয়াত দিতে হবে না? সহি হাদিসের দাওয়াত দিতে হবে না? অতএব হবে, এই জন্য নিজেকে দায়ী হিসেবে গড়ে তুলতে হবে। আমার একটাই কথা, বক্তা নয় দায়ী হতে হবে, নিজেকে দায়ী হিসেবে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদের সকলকে দিনের দায়ী হিসেবে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এর জন্য নিজেরা কখনো পরিশ্রমে ঘাটতি দিবা না। যেমন আমি মনে করতে হবে, আমি যদি এখন এই পড়াশোনা বাদ দিয়ে চলে যাই তাহলে আমার একটা ক্ষতি হচ্ছে, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। ক্ষতি কোনটাতে লাভ কোনটাতে এটা নিজের জন্য বুঝতে হবে, নিজের লাভ ক্ষতি নিজেকে বোঝা শিখতে হবে। এই জন্য সবসময় পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে, পড়াশোনা করার চেষ্টা করতে হবে। আর ছাত্র ভাইরা বাদ দিয়ে যে সমস্ত যুবক ভাইরা আছে, তাদের উদ্দেশ্য একটাই কথা, নিজের যৌবনকাল আল্লাহর রাস্তায় যারা বেরিয়ে দিবে, নিজের যৌবনকাল যারা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিবে, এরা আল্লাহ এবং তার নাবির নিকট অনেক প্রিয় মানুষ, এবং আল্লাহ সাত শ্রেণীর মানুষের ভিতরে এনাদেরকে রেখেছেন যারা ছায়া পাবে, যারা আল্লাহর রাস্তায় নিজের যৌবনটা বেরিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় নিজের যৌবনকাল কাটিয়ে দিয়েছে। আমরা নিজেদের অবস্থান থেকে নিজেরা এক মিনিট হলেও দিনের কাজে ব্যয় করতে পারি, দশ মিনিট হলেও নিজের কাজে ব্যয় করতে পারি, দিনের কাজে ব্যয় করতে পারি। আর যারা বয়স অবস্থায় তাদেরও একই কথা, সবাই সবার এই অবস্থান থেকে দায়ী হওয়ার চেষ্টা করেন। আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক, সকলে বিল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই যেতে পারো।